প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোটা চাল মাখা। যারা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চাল ভাজা মাখানোর পর শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, তারা আমার এই ভিডিওটি দেখে এই রকম করে মাখিয়ে খেয়ে দেখবেন, শক্ত হয়ে যাবে না, খেতে অনেক ভালো লাগবে। চলুন দেখি নি পুরো প্রস্তুত প্রণালী। এখানে একটি বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজ কুচি দেয়া হয়েছে, এর মধ্যে 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ঝালটাও আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে সবুজ লেবুর খোসা দিয়ে দেব। এটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এর মধ্যে আদা কুচি দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে, যেহেতু লবণ দিয়ে চাল ভেজে নিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা অল্প পরিমাণে দিতে হবে। এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। এখন চামচ দিয়ে মাখিয়ে নেব। আপনারা হাত দিয়ে কখনো মাখাতে যাবেন না, তাহলে মাখার পরে শক্ত হয়ে যাবে, পেঁয়াজের মধ্যে থেকে পানি ছেড়ে দেবে। এর মধ্যে 1 কাপ পরিমাণে চাল ভাজা দিয়েছি, 1/2 কাপ পরিমাণে চানাচুর দিয়েছি। চাল ভাজা আর চানাচুর এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চাল ভাজা কিভাবে ভাজতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা এ পর্যায়ে দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়েছে। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকার বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।